ফাদার হলো কি করে সেটা জানতে ভিডিওটাকে শুরু থেকে দেখতে থাকো। আর আগে আমাকে বললো আমার লাগছে কেমন, এত বড় ড্রেসটা পরে শিখছে কিন্তু এসছি। কমেন্ট টমেন্ট করে দিও, ভালো ভালো বলে দিও, খারাপ লাগলেও ভালো বলে দিও। ঠিক আছে, আগে যাই মেন কোর্সটাকে নিয়ে আসি। যে মানুষটা লাদাখে বসে মুড়ি চানাচুর খেয়ে এসছে এই কারণেই যে ঘরে এসে দাবিয়ে বিরিয়ানি, বিয়ে বাড়ি সব। আর এই নেল পালিশ গুলো কিন্তু আমি এখন খাইনি, এগুলো আগে থেকে উঠে গেছে, যার জন্য ওকে আমি আজকে ডেকেছি। সবই খাবো, অল্প অল্প খাবো, ধীরে সুস্থে খাবো, মা ফ্লাইওভার পাবো কিনা পরের কথা। এখন ঘড়িতে বাজে 4:14। এই মাত্র আমি ডিউটি থেকে বেরোলাম। এই যে আমার দেখছো মোটলা বাঁধা, এত বড় ব্যাগ কেন হয়েছে জানো? সেই সকালবেলা ডিউটিতে এসেছিলাম আর কাল রাত্রিতে জেগে জেগে এডিট করেছি, সেই ভিডিও পোস্ট করেছি, তারপরে একটুখানি ঘুমিয়েছি, তারপরে ডিউটি চলে এসেছি। আর ডিউটি থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমি আমার কাজে। চলো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি হচ্ছে পরে বলছি, বাই। পৌঁছে গেছি আমি এখন, এটা হচ্ছে আমার ঠাকুমার ঝুলি, ডিউটি শেষ। এবার ঠাকুমার ঝুলি থেকে কি ম্যাজিকটা বেরোয় একটু দাঁড়াও, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, বাই। আজকে আমি পৌঁছে গেছি বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি এই বছরে আমি টোটাল 11খানা বিয়ে বাড়ি খেয়েছি, এটা হচ্ছে গিয়ে আমার 12 নম্বর বিয়ে বাড়ি। কালকে আবার একটা আছে, দাঁড়াও, আজকেরটা একটু স্পেশাল যেই কারণে ভিডিও করছি। আর ভালো লাগছি গিয়ে। আর ক্যামেরার পেছনে কে আছে দেখাই তোমাদেরকে। আমার সাথে রয়েছে রাজদীপ দা। তুমি বলো যে আমাকে খাওয়ার জন্য এনাফ টাইম দেবে তো? দেবো। এসছি আমি এখন রয়্যাল গার্ডেনে। এইটা হচ্ছে রয়্যাল গার্ড এন্ট্রান্স। দেখো কি সুন্দর, দুটো বারবি দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে আমার এটা। আমি তোমাদেরকে একটা স্কিম বলবো, এখান দিয়ে যাবো যখন, ওই যে দূরে দুটো দিদি রয়েছে ওরা আবার কি করবে, মাথার উপর ফুল ছড়িয়ে দেবে, তো ওয়েলকাম ভালো লাগে না, সোজাসুজি চিকেন পকোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে দেখছি। ওর খিদের একমাত্র ওষুধ হচ্ছে চিকেন, আর যার জন্য ওকে আমি আজকে ডেকেছি। তো চলো এখন যাই চিকেন হান্টিং করতে, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এ বলছি কি, আমাকে যখন ওরা ওয়েলকামটা করবে তুমি এরকম করে ক্যামেরাটা ধরবে। হ্যাঁ একদম একদম, ধরো ধরো একদম। তো এখানে রয়েছে মশলা টি, এখানে রয়েছে কফি। বসে গেছি কফি, এটা কি খাচ্ছি জিজ্ঞেস করলাম না। একটা চিংড়ি মাছ এই দেখো, আর একটা চিকেন উইংস উইথ মিওনিজ, ভেজ ব্লু লেগন, আর আমি হচ্ছে এগুলোকে সাটাই। দুজনে দূরে দূরে বসেছি যাতে ছোঁয়াছুঁই না লাগে। কি মজা, আমি চিকেন খাবো, রাজদীপটা দেখবে ভালো লাগে। কোথা থেকে পেলে দই বড়া? আবার দই বড়া ওই যে ওইখান থেকে খাও, খাবি তুই, এখান থেকে ভাগ নিতে পারিস, আমি সবেতেই ভাগ নেব, কোনো চাপ নিও না। দাদারা ঘুরছেন, বারবার জিজ্ঞেস করছেন, কোনো অসুবিধা হলে বলবেন। পাশাপাশি এসছে, ছোঁয়া লাগিয়ে দেবো, এখানে দই বড়া আছে আর চিকেন আছে, ছোঁয়া লাগিয়ে দেবো, দিয়ে না কোনো চাপ নেই, আমি চাপে ফেলেই ছাড়বো আজ, মানে আমি একটা কোনো ঘটনা ঘটাবো না হয় কখন। তোমরা সকলেই জানো আমি ভেজিটেরিয়ান। অ্যাকচুয়ালি কি বলতো, দানে দানে পে লিখা হে খানে ওয়ালে কা নাম, তো আমি বসে গেছি এখন চিকেন নিয়ে, চিকেন উইংস, কি সুন্দর ক্রিসপি, এরকম ভাবে বসে বসে খেতে কতই ভালো লাগে। যা চিংড়িটা মিওনিজের সাথে মাখামাখি হয়ে গেছে। আগে বল টেস্টটা কেমন লাগছে? অনেক মজার, অনেক সুন্দর খেতে। হ্যাঁ তুমি দেখো এই জায়গাটা, ভেতরে যে জুসি ভাবটা, যে অয়েলি ভাবটা, তারপরে এই মিওনিজটাকে একটু খুশ করে লাগাও, অল্প একটু খাই নিয়ে। এরা কি দই বড়াটা খাও? খাচ্ছি তো, পুরো খেয়ে শেষ করে ফেলো না, খাবি তো? সবকিছু খাবো, অল্প অল্প খাবো, তাহলে কি হবে পয়সা। আমার সত্যি আর কিছু বলার নেই,
এত দূর থেকে এসেছি, আমি ভাবো সেই লাঞ্চ করেছি তারপর এখন এসেছি, মানে আমি কত কি খেয়ে নেবো। কোনে যাত্রী আসা বাকি আছে, ঠিক আছে, আমি জানি না, ওনারা যদি না খেয়ে যান আমার কোনো দোষ নেই। হ্যাঁ, এটার গ্যারান্টি আমি দিতে পারি, ও এটা করে দেখা দেবে। কেমন খেতে তোমার? একটু দেখাও না, কি সুন্দর সাজানো ছিল, দেখাও দেখাও ওনাদের, যারা এখন বাড়িতে বসে আছে। এই হচ্ছে দই বড়া, বড়াটা কিন্তু যথেষ্ট নরম, একবার খেয়ে দেখ। আমি সবই খাবো, অল্প অল্প করে খাবো, সবই সুন্দর খেতে লাগছে। বন্ধ গাইজ, এখন আমার হাতে রয়েছে চিংড়ি মাছ। আমি ভেতরটা আগে চেক করি যে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য, তো দেখছি হ্যাঁ ঠিকঠাক একদম সিদ্ধ হয়েছে। এ দেখো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। যাই হোক, দুই হাত দিয়ে খাচ্ছি, কিছু মনে করো না, দু হাত আমার ধোয়াই আছে, ভালো করে খেতে পারবো, খাওয়ার জন্য এসেছি। এই তো পনির আছে, মোমোজ আছে, ক্রিসপি চিলি, বেবি কর্ন আছে আর সুইট কর্ন বল। আমি খাই না, ফোকাস অন চিকেন, দই বড়াটা এবার আমি খাবো। অ্যাকচুয়ালি আমি পুরো পুরো করে খেতে পাচ্ছি না, এই জন্য যেটা আমি ট্রান্সফার করতে পারবো, মানে ধরো নিরামিষগুলো, ওগুলো তোমার থেকে হাফ হাফ করে খাবো, যাতে একটু জায়গা বেঁচে থাকে আমার পেটে, আমরা বেনিফিটে থাকবো। হ্যাঁ একদম একদম। অ্যাকচুয়ালি আমি যে যে খাবারগুলো খাচ্ছি সবই কিন্তু নিউ শুভম ক্যাটারের বানানো, আর এই নেল পালিশগুলো কিন্তু আমি এখন খাইনি, এগুলো আগে থেকে উঠে গেছিলো, এটা ভেবো না যে নিউ শুভম ক্যাটারের বানিয়েছে বলে আমি নেল পালিশ সহ খেয়ে নিয়েছি, নেল পালিশ আগে উঠে গেছিলো। তোর খাওয়া দেখে না আমার সিরিয়াস অন্নপূর্ণা ঈশ্বরী পাটনী কবিতাটার কথা আমার মনে পড়ে যায়। একটা ওখানে একটা লাইন ছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ওইখানে লাইনটাকে একটু চেঞ্জ করে ওর জন্য প্রযোজ্য যেটা হবে সেটা হচ্ছে আমার সন্তান যেন থাকে চিকেন ভাতে। থ্যাংক ইউ, চলো নেক্সটটা ট্রাই করি এবার। কফি ঠান্ডা বরফ হয়ে গেছে, বরফ না বাড়াবাড়ি বলে ফেলছি, সরি, কথাগুলো ঠিক করতে হবে, না কথাগুলো ঠিক করতে হবে, সরি গাইস, খেয়েছি কম ছড়িয়েছি বেশি, টেবিলটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবো, আরো 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 অনেক জায়গা ফাঁকা রয়েছে। এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, জিলিপি দাদা এখানে কি কি আছে? তো আমরা এখন বলেছি একটু হোয়াইট পাস্তা, একটু রেড পাস্তা, আর একটুখানি চাউমিন, সবই খাবো, অল্প অল্প খাবো, ধীরে সুস্থে খাবো, মা ফ্লাইওভার পাবো কিনা পরের কথা। এটা ভালো ছিল ভাই, এটা সেরা ছিল, কালকে নাইট ডিউটি আছে, আজকে দেরি হলেও কি আছে, আজকে ভালো করে খেয়ে যাবো। হ্যাঁ তো দুপুরবেলা ঘুমিয়ে পড়বি, একদম চোখের সামনে বানাচ্ছে আমার জন্য পাস্তা, সামনে চলে এসেছে এখন হোয়াইট সস পাস্তা, এই হচ্ছে হোয়াইট সস পাস্তা আর এটা হচ্ছে রেড সস পাস্তা, খুব স্পাইসি বাট বেটার, ভালো। অনেক হয়েছে নাটক সাটক, আমি তিনখানাই ট্রাই করলাম, এইটা সিরিয়াসলি আমার ভালো লাগেনি, আমি কি একটা আছে এর মধ্যে যেটা আমার ভালো লাগছে না, এটা খেলাম হোয়াইট সস পাস্তা, বেশ ভালো খেতে, চাউমিনটাও ভালো, কিন্তু আমি স্টোরেজটা করব কোথায়, আমার আর স্টোরেজ ক্যাপাসিটি নেই। এই তো বললি তুই সব পারবি খেতে, দেখো যুদ্ধ চালিয়ে যাব, আমি হেরে যাব না এত সহজ, দাঁড়াও না খাচ্ছি তো, আচ্ছা খেয়ে নে বাবা, আমাকে আর একটা দিন যদি সময় দেওয়া হয় তাহলে আমি সব খেতে পারবো, কিন্তু এই একটা দিনের মধ্যে পসিবল হচ্ছে না, এটা তো এখন অবধি স্টার্টারে রয়েছে, সব ভাই মেন কোর্সে, আরে জিলিপি আছে তার, ওটা তো লাস্টে ডেজার্ট, তো লাস্টের দিক দিয়ে শুরু করা যাবে না, কে জানতে যাচ্ছে আমরা কোন দিক থেকে শুরু করছি। একবার তোমাদেরকে সামারি করে দেখি, যে এন্ট্রি গেট এখানে রয়েছে গণেশ ঠাকুর, আর এখানে চারিদিকে শুধু খাবার আর খাবার, তো দাদারাও হাতে করে নিয়ে ঘুরছে, পান মশলা টাইপসের স্টার্টার, এখানে রয়েছে দই বড়া, পনির তন্দুরি, চিলি বেবি কর্ন, চিজ সুইট কর্ন বল, তো এর মধ্যে এগুলো রয়েছে, আর এই সাইডে রয়েছে কোল্ড ড্রিঙ্কস যেখান থেকে আমি ব্লু লেগনটা নিয়েছিলাম, এখানে রয়েছে কফি, এই কাউন্টারে রয়েছে চিকেন স্যুপ, এটা মকটেল বার, আর এখানে সেলফি পয়েন্ট, এই সাইডে আরো রয়েছে নন ভেজ,
তো দেখতে পেয়ে গেছি চিকেন আইটেম, চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, মোমো চাই না, এটা খেয়ে নিয়েছে অলরেডি। আর এখানে কি আছে দাদা? চিলি চিকেন, চিলি ফিশ। থ্যাংক ইউ। এখানে শেষই করতে পারেনি, ঠোকাঠুকি হয়ে গেল পুরো। তো এখন চলে এসেছি আমার মনের মতো একটা ডিশ নিয়ে, এখানে চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিলি ফিশ, চিলি চিকেন সব একটু 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 করে নিয়েছি, সব আমার পেটে যাবে ভেবেই কত ভালো লাগছে। তারা একটু টেস্ট করে তোমাদেরকে বলে দিই। পেঁয়াজ লাগবে, আবার যাবো, রোগা হয়ে যাবো। থাক, রেশমি কাবাব ভালো ছিল, এটাও ভালো, এইটা মজার, এটাও চিলি ফিশ ফ্রাই আর চিলি চিকেন ফ্রাই দুটোই। চলে এসেছি মেন কোর্সের কাছে, একবার রাউন্ড মেরে দেখে নিই কি কি আছে, তারপর সিলেক্টেড কিছু জিনিস খাবো। তন্দুরি না, ডাল মাখানি, আলু সবজি কারি, পিস পোলাও, শাহি পনির, এখানে মিক্সড ভেজ সবজি, মাশরুম কারি, রোস্টেড কলিফ্লাওয়ার আর হচ্ছে চানা কোফতা। খাওয়ার এখানে যথেষ্ট ভিড় হয়ে গেছে, ব্লগ করতে বেশ অসুবিধা হচ্ছে, এত ভিড়ে ব্লগ করা যায়। নিউ শুভম ক্যাটারার, তাদের অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, মানুষজন বেশ মজা করেই খাবার নিচ্ছে, আমি জাস্ট সুযোগটা পাচ্ছি। রায়তা রয়েছে যেটা আমি খাবোই খাবো, এগ সালাড, এখানে তরমুজের কত সুন্দর ভাবে ডেকোরেট করা, ডেকোরেট করা। আমি কি এখান থেকে নিলে কিছু মনে করবে? কেউ কিছু মনে করবে না। আমি নেব, হ্যাঁ ওকে, আমি নিলাম চিকেন স্যালাড, রাশিয়ান স্যালাড, ফ্রুট স্যালাড। বাপ রে বাপ, এ তো এত খেতেই পারবো না, তোমরা খেতে পারো, সবকিছু অল্প অল্প। আচ্ছা আচ্ছা, আমি অল্প অল্প করে টেস্ট করব। ডেজার্টে কি কি আছে? ভুল করে আমি আমার ফেভারিট জায়গায় পৌঁছে গেছি, এখানে রয়েছে ব্রাউনি, হট চকলেট, বলছি বাকি কথা পরে হবে, আগে মানে তোর এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে যে তুই কতটা তৃপ্তি পেয়েছিস এই আইসক্রিমটা খেয়ে। চলে এসেছি আবার ননভেজ সেকশনে, এখানে রয়েছে অলিভ গার্লিক নান, চিকেন ভর্তা, ডাল মাখানি, ফিশ ভেটকি ডায়মন্ড, ওয়াও দেখতে বেশ সুন্দর, পিয়াজ দেরাদুন ড্রাই, ভেটকি ভাপা, আর এখানে রয়েছে গোল্ডেন প্রন, এখানে রয়েছে মটন বিরিয়ানি, চিকেন চাপ। এই জায়গাটাতে আমি থেকে যাই। হ্যাঁ তুই থেকে যা। চলে এসেছি ডেজার্টের সেকশনে, চাটনি, মশলা পাঁপড় আর রোস্টেড পাঁপড়, নতুন গুড়ের রসগোল্লা, আর এখানে রয়েছে কেশরের ভোগ, এটাও খেতেই হবে, হট গোলাপ জামুন, কেশরি কুলফি উইথ ফালুদা। বিভিন্ন রকমের রায়তা একসাথে নিয়ে বসে পড়েছি, এইটাকে আগে গলাধঃকরণ করি, খানিকটা পেটে জায়গা হবে, তারপরে আমি মেন কোর্সে যাব। আমি আমার থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি, একদম জিভে জল চলে আসা খাবার, মানে আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে ধীরে সুস্থে খাবো, কিন্তু বিশ্বাস করো আমার না মানে সেই ব্যাপারটা আর আসছে না, মনে হচ্ছে সব খেয়ে ফেলি, সব খেয়ে ফেলি। এখন এত বড় একটা চিংড়িকে নিয়ে এসেছি, এখানে পয়সা উসুল, হাতটাকে মুছে হাত পরিষ্কারই আছে, আমার থালা একদম রেডি। এটা কি কি একটা ফ্রাই, এটা আমি ভুলে গেছি, এইটার মধ্যে লেখা রয়েছে আমি পরে বলে দিচ্ছি। এখানে কি একটা ভাপা, সেটাও কি ভাপা মনে নেই, খেয়ে দেখতে পারি কেমন লাগছে। এটা আশা করছি ভালো হবে, কারণ চকচক মানে মাটনটাকে খাই, কেমন করে খায় মা ভিডিওটা দেখলে ঝালকিয়ে যাবো। ছাড় না বাবা, মাকে সঙ্গে করে নিয়ে আসা দরকার এইসব জায়গায়।
না না ঠিক আছে চুরিতে এসব কি ভালো খেতে লাগছে ভালো দারুণ খেতে কেমন লাগছে সেটা তো বল এরকম মাথা নাড়লে হবে মুখে তো এরকম মিউজিক সেরকম আমার পেট মনোরম পরিবেশ মনোরম খাবার একদম এই টেবিলটাই আসার থেকে সেটে বসে রয়েছে শুধুমাত্র চিকেন খাবো বলে এখন মাটন পেয়ে গেছে মাটন পুরো সফট সফট এই দেখো যে মানুষটা লাদাখে বসে মুড়ি চানাচুর খেয়েছে এই কারণেই যে ঘরে এসে দাবিয়ে বিরিয়ানি বিয়ে বাড়ি সব এটা সেরা ছিল এটা সিরিয়াসলি সেরা ছিল হ্যাঁ তুই মন দিয়ে খা এবার মন দিয়ে খা এখানে আইসক্রিমটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি মানে পুরোপুরি ঠান্ডা খেয়ে নিলে যদি গলা ধরে যায় এই জন্যই আচ্ছা আমার ডিশে রয়েছে এখানে হচ্ছে পনির এখানে হচ্ছে বাটার নান এখানে হচ্ছে ডাল মাখানি এখানে কিছু স্যালাডের আইটেমের প্রিপারেশন আমি নিয়েছি আচ্ছা এটা হচ্ছে পনিরের কোফতা এখানে হচ্ছে মাশরুম এই একদম ছোট্ট রয়েছে মাশরুম আর এটা হচ্ছে রাইস খেতে দিলে শুতে চায় মানুষ যেরকম আমার সেই অবস্থা অনেকটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার চোখটা ঢুলু ঢুলু করছে দুটো আইসক্রিম নিয়ে বসেছি একটা হচ্ছে ব্রাউনি হট ব্রাউনি কুলফি উইথ ফালুদা আরো গোলাপ জামুন বাকি এখনো অনেক রসগোল্লা বাকি অনেক জিলিপি বাকি দেখো ভাই এক সাইড গরম এক সাইড ঠান্ডা মাখো একটা ব্যাপার তো এখন আবার একটা প্লেট নিয়ে বসে গেছি এখানে সব থেকে ডেলিসিয়াস দেখতে যেটা সেটা হচ্ছে গিয়ে কেশর ভোগ আর এখানে রয়েছে রসগোল্লা এখানে রয়েছে গোলাপ জামুন এখানে রয়েছে গরম জিলিপির সাথে রাবড়ি তো আমি একটু একটু করে টেস্ট করি করে বলছি কোনটা সবচেয়ে সুন্দর আর একটা স্পেশালিটি রয়েছে যে এই খাবারগুলোর মধ্যে এই কেশর ভোগ আর গোলাপ জামুন একদম নিজেদের বাড়িতেই তৈরি করে দাদারা শুভম ক্যাটারার একদম বাড়ি থেকেই তৈরি করে এটা প্রথমে গোলাপ জামুনটা ট্রাই করি আর হালকা মিষ্টি ভালো লাগলো কেশর ভোগটা একবার ট্রাই করি হবে না মনে হচ্ছে এরকম ভাবে এবার একটা যুদ্ধ হতে চলেছে জলদি হাতে তুলে দাও কেমন আসছে আস আর দু একটা খেয়ে বলবো আরো দু একটা খেয়ে বলবে এক্সপ্রেশন দেখে বুঝে নাও বুঝতে পারছি না দু একটা খেয়ে তারপর বলছি নলেন গুলে নলেন 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 তবে বেস্ট ওইটাই এটাও ভালো সুন্দর ওইটাকে আমি ভুলতে পারছি বুঝতে পারিনি তো দেখে বলবেন খানা শুরুতে দেখে রেখেছিলাম শেষে খাবো বলে ওকে ভিডিও শেষ করার আগে এতে একটা টান মারি এর মধ্যে কি আমারও একটা ভাগ আছে না না ভেবে দেখবো তো বাহ ভাই বাহ কিনে নিয়ে নাও এটা ভালো খেতে আমি এটা নেব আচ্ছা ঠিক আছে বাচ্চা মেয়েটাকে কাঁদিয়ে লাভ নেই তো আমি যে এত ঠুসে ঠুসে খেলাম এতক্ষণ ধরে খেলাম কার প্রযত্নে খেলাম একবার দেখা না করালেই হচ্ছিল দাদা আপনার নাম নিহার দা দাদার ক্যাটারিং সার্ভিস রয়েছে তাই তো নিউ শুভম ক্যাটারার আপনার এই সার্ভিসটা কতদিন ধরে চলছে 18 বছর বাপরে বাপ আপনার মোবাইল নাম্বারটা একবার বলুন দাদা আর কি কেউ ইভেন্ট অমু কভার করেন আপনি মানে বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠান আপনি কভার করে নিচ্ছেন তাই তো আচ্ছা আপনাকে যোগাযোগ করতে গেলে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে তাই তো যাই হোক থ্যাংক ইউ আপনাকে তো আজকে হয়তো একটু তোমাদের ডাউট থাকবে যে ইপ্সিতা কোনোদিনও বিয়ে বাড়ি কভার করে না আজকে কেন করছে অ্যাকচুয়ালি 11 খানা বিয়ে বাড়ি খেয়েছি এখন বিয়ে বাড়ি খাওয়ায় স্পেশালিস্ট হয়ে গেছি সেই জন্য আমি ভাবলাম একটা ছোট্ট করে রিভিউ তোমাদেরকে দিয়ে দিই আর কিছু নিউজ তোমাদের দিয়ে দিই একটা বড় রাইড প্ল্যান হচ্ছে সেটা কোথায় হচ্ছে সেটা আমি নিজেও জানি না তবে আমি তোমাদেরকে একদম আপ টু ডেট খবর দিতে থাকবো ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গাতে ফলো করে নিয়ে
আর ইউটিউবে তো লং ভিডিও আসবে, ইউটিউবটা অ্যাকচুয়ালি আমি লং ভিডিও আমার মেমোরি ক্রিয়েট করার জন্য শেয়ার করি। আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করার আছে, দেখানোর আছে, আমি জানি না কবে সেগুলো হবে, তবে প্রসেস চলছে। তোমাদের সাপোর্ট কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ এক্সক্লুসিভ, আর নিউ শুভম ক্যাটারারকে সাপোর্ট করতে ভুলো না। আমার তরফ থেকে ওনাদেরকে ওয়েল উইশ জানিয়ে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো, ঘুমাবো, কালকে তো কালকে ভাবা যাবে, এখন তো মজা করে নিই। গুড নাইট।